ভূখণ্ডটি একটি স্বাধীন দেশ। এই স্বাধীন ভূখণ্ড দেশটি যুদ্ধ করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের এই ভূখণ্ডটি স্বাধীন করেছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম। আজকে তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতার একটি সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। কিন্তু সত্যিকার অর্থে আমাদের কি সেই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েও কি স্বাধীনতা পেয়েছি প্রশ্ন থেকেই যায়। 1971 সাল থেকে 2008 সাল আমাদের দেশে বিভিন্নভাবে মানুষের অধিকার হরণ করে, মানুষকে গোলাম বানিয়ে, মানুষকে বোকা বানিয়ে এই দেশকে পরিচালিত করেছে এই দেশের রাজনৈতিক মহল বা শাসক গোষ্ঠী। এই শাসক গোষ্ঠী ছিলেন কারা? এই শাসক গোষ্ঠী ছিল ব্রিটিশ শাসন আমল এবং পাকিস্তান শাসন আমল। ওই সময়ে বাংলাদেশে, বিশেষ করে এই দেশে যারা আধিপত্য বিস্তার করেছিল বা তারা যাদেরকে গড়ে রেখে গেছেন তারা চলে যাওয়ার সময় সেই সমস্ত লোকদের কাছে এই দেশের দায়িত্ব দিয়ে গেছেন, যার কারণে ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামলে যেভাবে এদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত, নির্যাতিত, অপসংস্কৃত ছিল, ঠিক তেমনি একইভাবে তারা চলে যাওয়ার পরে এই কাজগুলি হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত সম্পূর্ণ উল্টো পথে চলা একটি বাংলাদেশ তৈরি হয়েছে। তারাও ওই সেই ব্রিটিশ শাসনামলের উত্তরসূরি ছিল, পাকিস্তান গোষ্ঠীর উত্তরসূরি ছিল, এখনো তারা বর্তমান ক্ষমতাসীন দলের লোকজন। 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত একই ধারায় দেশটাকে একেবারে অগ্নির মুখে নিয়ে ফেলেছে এবং সেই অগ্নিতে আমাদের দেশটির মানুষ দাউ দাউ করে আগুনে জ্বলছে। যেমন করে আগুনে জ্বলে পড়ে আমাদের শিক্ষা সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সব কিছু একেবারে বিকৃত হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্য বলতে আমাদের এখন আর কিছু নেই, সংস্কৃতি বলতে আমাদের দেশে এখন আর কিছু নেই। বিশেষ করে আমাদের দেশে সবচেয়ে বেশি অসভ্যতা তৈরি হয়েছে, অপসংস্কৃতি তৈরি হয়েছে, আমাদের শিক্ষা সমাজ ভেঙে গিয়েছে, আমাদের সংস্কৃতি ভেঙে গিয়েছে। এখানে নেই আমাদের আদর্শ, নেই চরিত্র, নেই মানবিক কোনো গুণাবলী, নেই ধর্মীয় সংস্কৃতি, নেই আমাদের পূর্ণ কোনো স্বাধীনতা। এখানে রয়েছে সকল ধরনের বৈষম্য, নেই আমাদের কোনো সাম্যের ছোঁয়া, নেই কোনো মানবিকতার ছোঁয়া। আজকে ঘরে ঘরে তৈরি হয়েছে অসভ্যতা, অপসংস্কৃতি, ঘরে ঘরে তৈরি হয়েছে বেকারত্ব, ঘরে ঘরে তৈরি হয়েছে দুর্নীতি, ঘরে ঘরে তৈরি হয়েছে অসভ্যতার সবচেয়ে নির্যাস, যেটি দ্বারা আমরা আজকে দেখতে পাচ্ছি স্পষ্ট আমাদের দেশের তরুণ সমাজ বা বর্তমান প্রজন্ম আমাদের সিনিয়র প্রজন্মকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, শ্রদ্ধা করতে জানে না। তো একেবারে আমাদের দেশের স্বাধীনতা নেই বললেই আমি বলতে পারি, নেই, একদম নেই, শেষ হয়ে গেছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার সার্বভৌম নিয়ে খেলা হচ্ছে, ছিনিমিনি করা হচ্ছে এই দেশের যারা দালালি করছেন ব্রিটিশ এবং পাকিস্তান ও ভারতের, বিশেষ করে ভারতের দাদাবাবুদের কথায় আমাদের দেশ একেবারে পঙ্গু হয়ে গিয়েছে। দাদাবাবুর কথা না শুনলে যেন আজ গদি থাকবে না, দাদাবাবুর কথা বললে যেন আজ আমি ক্ষমতার চূড়ায় গিয়ে বসতে পারবো, দাদাবাবুর বিরুদ্ধে কথা বললে আজ আমি গুম হয়ে যাব, খুন হয়ে যাব, আমার সমাজে কোনো নিরাপত্তা নেই। এভাবে ধীরে ধীরে যদি আমাদের দেশ চলতে থাকে তাহলে এই দেশ
আর এই দেশ থাকবে না।